আজকে সোলো সিকো অত্যন্ত ভাবে অ্যাটাক করেছেন কোডি রোডসের ওপরে, আর সোলোর কারণে হয়তো কোডি রোডস আজকে ম্যাচটি হেরে গেলেন। বন্ধুরা, আজকে ছিল রাসেলম্যানিয়ার নাইট টু, আর আজকের মেন ইভেন্টে হয়েছে রোমান রিং ভার্সেস কোডি রোডসের মধ্যে ম্যাচ। বাট এই ম্যাচে রিংসে থেকে সাহায্য করছিলেন সোলো সিকো রোমান রিংসকে। প্রথমে সোলো অ্যাটাক করেন চেয়ার দিয়ে কোডি রোডসকে, এবং এরপর যখন সোলো সিকো বেল দিয়ে অ্যাটাক করেছেন কোডি রোডসকে, তখন রেফারি সোলোকে দেখে ফেলেন এবং তাকে পারমিশন দেন তুমি এখান থেকে চলে যাও, অর্থাৎ সোলোকে রিং সাইড থেকে ব্যান করা হয়। বাট এরপরে ম্যাচের শেষের দিকে যখন কেবি রবিন্স এবং সেমির অ্যাটাকের পরে কোডি রোডস রোমানকে তার ফিনিশার দেন ক্রস রোডস, রেফারিকে ডিস্ট্র্যাক্ট করেছিলেন পল হিমেন, এবং তখন আবারও একটি কালো জিনিস পরে এসেছিলেন সোলো সিকো রোমানকে সাহায্য করার জন্য। আর ঠিক সেই মধ্যে তিনি রোমানকে হেল্প করলেন, আর এরপরে রোমান রিংস দেন তার ফিনিশার স্পিয়ার কোডি রোডসকে, এবং এরপরে 1-2-3 কোডি ম্যাচটি হেরে যান। আর এরপরে সোলো সিকোর সাহায্য নিয়ে রোমান রিংস হেঁটে হেঁটে রিং সেরে যাচ্ছিলেন। তো আজকে সোলো সিকোকে সাহায্য করেছেন মারাত্মকভাবে রোমানকে আজকে জয়লাভ করার জন্য, এবং সোলো সকলকে বুঝিয়ে দিলেন যে আমি কম কথা বললেও কাজ আমি করে দেখাই। তো রোমান রিংস অনেক খুশি হয়েছেন সোলোর এই আচরণে।